শনিবার মধ্যরাতে কেঁদা কলিয়ারির বন্ধ 2 নম্বর পিঠে প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যায় এবং রাত থেকে সেই ধোঁয়া রূপান্তরিত হয় ভয়াবহ আগুনে। আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত 2017 সালে এরকমই আগুন ও ধসের জেরে পুরো গ্রামকে আশ্রয় দেওয়া হয়েছিল নিকটবর্তী বিদ্যালয়গুলিতে। তারপর আবারও তারা ফিরে যায় নিজের নিজের বাড়িতে। বারবার আগুন ও ধসের জেরে আতঙ্কিত গোটা গ্রামের মানুষ। কেঁদা গ্রাম রক্ষা কমিটি বারবার পুনর্বাসনের দাবি করে গেলেও এখনো মেলেনি পুনর্বাসন বলে অভিযোগ করেন তারা। বর্তমানে মাটি ছাই দিয়ে ভরাট করে গর্ত বুঝিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে কলিয়ারি কর্তৃপক্ষ। লিকেজ খোঁজা খুব মুশকিল। 1 কিলোমিটার দূর রাস্তা। এটা ম্যানেজমেন্ট এখন গাড়ি ফাড়ি নিয়ে এসছে, কোম্পানির কিছু গাড়ি আসছে, বন্ধ করে প্রস্তুত নিচ্ছে। আশা করি 24 ঘন্টা বন্ধ হয়ে যাবে। কিন্তু যে পরিমাণ আগুন দেখাচ্ছে এখান থেকে তো স্থানীয় গ্রাম যেটা লোক থাকে সেটাও তো খুব একটা দূরে না, তো মনে হচ্ছে কি ভিতরে ভিতরে যেমন আগে গ্রামটাতে একবার মাঝ গ্রামের মাঝে ধস হয়েছিল আবার কি সেরকম সম্ভাবনা দেখছে? ধস তো যাবার হয়েছে, কিন্তু ধস কিছু যাবার নেই। এবার যেটা আছে সেটা কয়লাতে আগুন লেগেছে। তাছাড়া এদিকে গ্রামের যাওয়ার রাস্তা কিছু নেই, এটা যা রাস্তা আছে এই সাইডে কোম্পানির কিছু লস হবে, সরকারের কিছু ক্ষতি হবে। তো সরকার আমাদের নিকোনো এজেন্ট ম্যানেজার আমাদের সিভিল এখানে এসছেন, বন্ধ করার জন্য ওনারা গাড়ি এসছে। আশা করি 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যাবে, এটা শিওর হবে। প্রত্যেক বছর, এটা কিন্তু এক বছরের বিষয় নেই, প্রত্যেক বছরই হয়। 2018 বলুন, 19 বলুন, 20 বলুন, বর্ষা, এই বছর তো বর্ষা তো হেভি হয়েছে। ওই বর্ষার ফলে আগুনটা কিন্তু আরও বিশালভাবে বেড়ে যায়। আমরা কিন্তু কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন, সেপ্টেম্বর মাসের 3 তারিখ মানে 2 তারিখ মধ্যরাত্রি হয়েছে, সেটা আমরা 3 তারিখে বলছি, 3 তারিখে আমাদের পাড়ার মাঝে একটা কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যায়, মানে গর্ত হয়ে যায়। গর্তটার ফলে আমরা কিন্তু ইসিএল কর্তৃপক্ষকে বলেছিলাম যে স্যার দেখুন এই ধরনের আইওয়াস আপনারা কেন করছেন। সাথে সাথে প্রশাসন ছিল আমাদের এখানে, আইসি ছিল, কেন আইসি ওনাকেও বললাম যে আইওয়াস না করে যেটা মানুষের স্বার্থে কাজ, সার্বিক স্বার্থের কাজ, সেই কাজটা করুন আপনারা, কারণ এতে আমাদের অসুবিধা হচ্ছে। তো তারপরেও ওইটা তো কোনো ইনিশিয়েটিভ ওরা নেয়নি। ওই একটা চামচ রেখেছে, একটা চামচে করে 2 চামচ করে মাটি দিয়ে দেয়, বাস করতে গল্প করতে শেষ। আপনারাও আজকে হয়তো যদি ওইখানে দেখেছেন স্পটে, তার নিশ্চয়ই বুঝতে পারছেন ওই আগুনটার কাছে একটা মাত্র চামচ রেখেছে, আর এই যে গর্তটার কাছেও একটা মাত্র চামচ রেখেছিল। তো চামচ দিয়ে তো আমরা বাঁচতে পারবো না। তাহলে কি আমাদের কি কেনা গ্রামবাসী কি এই অগ্নিগর্ভে কি আমরা ঢুকে যাব? সেটাই কি ইসিএল কর্তৃপক্ষ চায়? আপনারা কী দাবি করছেন? আমরা দাবি করছি, দেখুন পুনর্বাসনের জন্য সময় লাগবে সেটা নিশ্চিত, আমরা কোনো অনৈতিক দাবি করব না, যেটা সংবিধানের বাইরে সেই দাবিও আমরা করব না। আমরা সাংবিধানিক মতেই কথা বলতে চাই যে পুনর্বাসনের জন্য সময় লাগবে, সেটা লাগতেই পারে, কিন্তু ততক্ষণ যতক্ষণ না সেই আমাদের কাজটা বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ তো আমাদেরকে একটা প্রোটেকশনের জায়গা দিতে হবে। কিভাবে পুনর্বাসন পায় সেই দিকটা চিন্তা ভাবনা করে আমাদের এইখান থেকে উঠাবার বন্দোবস্ত করা হোক, নাহলে যে কোনো সময় ওই সব পরিবারগুলি একদম সীতার পাতার প্রবেশ হয়ে যাবে। কত ফ্যামিলি আছে মোটামুটি ওখানে? মোটামুটি কিছু না হোক গো, ওই পাড়ায় উমেশ রাম থেকে আরম্ভ করে মুচি পাড়া থেকে আরম্ভ করে 150 পরিবার আছে। আসানসোল থেকে মহেশদের রিপোর্ট, টিভি নিউজ 10।